নমস্কার এয়া দ্রুত সংবাদ মই কৃপাঞ্চল ব্রাজবংশী মহানগরীর হোটেল ট্রেডিশনত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নবম মহলাত রক্তাক্ত অবস্থাত উদ্ধার পুনের ব্যবসায়ী সন্দীপ সুরেশ কাম্বলের মৃতদেহ কলকাতার দুই প্রেমিক প্রেমিকায় হোটেলের কোঠাত হত্যা করেছিল সন্দীপক হোটেল ট্রেডিশনের কোঠাত স্লিপিং টেবলেট আর ভাং খুয়াই অচেতন করেছিল সন্দীপ সুরেশ কাম্বলেক অচেতন করার পিছতে হাত ভরি বান্ধি মারপিট করেছিল প্রেমিকা সহ বিকাশ কুমার ছয় সন্দীপক হত্যার পিছতে পলায়ন করেছিল দুই অভিযুক্ত সন্দীপ হত্যাকাণ্ডত কলকাতার দুই অভিযুক্ত প্রেমিক প্রেমিকাক গ্রেপ্তার বিমানের পলায়নের চেষ্টা চলবার সময়তে যুবতী সহ বিকাশ কুমার শক গ্রেপ্তার করেছিল আরক্ষী দুই অভিযুক্তক মারাথন জেরা অব্যাহত রাখিছে মহানগর আরক্ষী ত্রিকোণীয় প্রেমর বাবে পুনের ব্যবসায়ী সন্দীপক হত্যার সন্দেহ বিগত বর্ষের সেপ্টেম্বরের যুবতীগুলো সম্পর্ক আছিল সন্দীপ সুরেশ কাম্বলের সম্পর্ক ছেদর ফলত যুবতীগুলোক ব্ল্যাকমেইল করার ফলত সন্দীপক হত্যা অভিযুক্ত যুবতীক ব্ল্যাকমেইল করে ধর্ষণ করার বাবে হত্যা করেছিল সন্দীপ সুরেশ কাম্বলেক দুবারক ফটো ভাইরালের ভাবুকি দিয়ে যুবতীগুলোক ধর্ষণ করার অভিযোগ আরক্ষীর জেরাত বিস্ফোরক স্বীকারোক্তি অভিযুক্ত বিকাশ কুমার শোর 2023 সেপ্টেম্বরত যুবতীগুলোক সম্পর্ক আছিল সন্দীপ সুরেশ কাম্বলের পুনে কলকাতার বহু বিলাসী হোটেলত যুবতীগুলোক নৈশ যাপন করেছিল সন্দীপে বিমানবন্দরের এখন হোটেলের ম্যানেজার আছিল যুবতীগুলোক সন্দীপ সুরেশ কাম্বলের সঙ্গে লাহে লাহে দূরত্ব বাড়িছিল যুবতীগুলোর পরবর্তী সময়ত যুবতীগুলোকে ব্লক করেছিল সন্দীপের মোবাইল যার বাবে যুবতীগুলোর থাকা অন্তরঙ্গ মুহূর্তের ফটো সন্দীপে প্রেরণ করেছিল বিকাশ কুমার শোলে চাঞ্চল্যকর সন্দীপ হত্যাকাণ্ডের ঘটনা প্রথমে গাব দিছিল মহানগর আরক্ষী তথা হোটেল কর্তৃপক্ষই নিউজ এইটিনত সর্বপ্রথম বাতৰি সম্প্রচারের পিছতে হোটেল ট্রেডিশন কর্তৃপক্ষের এজাহার সন্দীপর পরিয়ালরে যোগাযোগ মহানগর আরক্ষীর মহানগরীত এটা বাসগৃহত বন বিভাগের অতর্কিতে অভিযান কছাৰী বস্তিৰ ৰাজবাৰী পথত চলোৱা অভিযানত জব্দ বৃহৎ পৰিমাণৰ চোৰাং কাঠ কাঠৰ গৰাকী কেতিয়াও বিচাৰি পোৱা নাই বন বিভাগে ঘৰটোৰ গৰাকী নগাঁৱৰ এগৰাকী গগৈ উপাধিৰ ব্যৱসায়ী মহানগৰীৰ কুমাৰপাৰাত জাবৰৰ দমত উদ্ধাৰ হৈছে নৱজাতক কুকুৰে টনা আজোৰা কৰোঁতে প্ৰত্যক্ষ কৰিছে স্থানীয় লোকে ঘটনা সন্দৰ্ভত ভৰলু আৰক্ষীৰ তদন্ত অব্যাহত করিমগঞ্জত পুনৰ 5 কোটি টকাৰ হেৰইন সহ দুই সৰবৰাহকাৰী কাটক চোৰাৰ পাৰৰ এখন বাহনত তালাচী চলাই জব্দ কৰা হৈছে 612 গ্ৰাম হেৰইন আটকাধীন ড্ৰাগছ সৰবৰাহকাৰী দুটা কয়েস আহমেদ আৰু মহবুব হুছেইন বিধানসভাৰ পৰা মাৰ্চেল লগাই উলিয়ালে বিধায়ক শেৰমান আলী আঘাতপ্ৰাপ্ত হৈছে এতিয়া শেহতীয়াকৈ মাৰ্চেলে টনা আজোৰা কৰোঁতে আঙুলিত লাগি তেজ নিগৰে শেৰমান আলী আহমেদৰ গহপুৰৰ কথালনিবাৰীত গঁড়ৰ মুক্ত বিচৰণ পুৱাৰে পৰাই জনাঞ্চলত গঁড়ৰ মুক্ত বিচৰণক লৈ আতংকিত হৈছে অঞ্চলবাসী এতিয়া বনাঞ্চললৈ খেদি পঠিয়াব পৰা নাই গঁড়টোক গহপুৰত গঁড়ৰ আক্ৰমণত আহত গৰু এৰাল দিবলৈ যোৱা এজন লোক গঁড়ৰ আক্ৰমণত আহত লোকজনৰ নাম পদুম বৰা আহত লোকজনক সংকটজনক অৱস্থাত জি এম চি এইচলৈ প্ৰেৰণ ৰামলালাক দৰ্শন কৰি অভিভূত হৈ পৰিল অৰুণাচলৰ মুখ্যমন্ত্ৰী পেমা খাণ্ডু ৰাম মন্দিৰ প্ৰতিষ্ঠাৰ হকে প্ৰতিবাদ কৰি প্ৰাণ আহুতি দিয়া প্ৰতিগৰাকীলৈ হস্তবদ্ধ প্ৰণিপাত জ্ঞাপন কৰে মুখ্যমন্ত্ৰী খাণ্ডুৱে আজিৰে পৰা অৰুণাচল নাগালেণ্ডৰ সামৰি যোৰহাটৰ কাকজানত ইছলাম ধৰ্মাৱলম্বী লোকৰ ইষ্টেমা প্ৰায় 10 লাখ লোকৰ সমাগম হ'বলগীয়া ইষ্টেমাক লৈ কাকজানত উখল মাখল পৰিৱেশ বিশ্ব শান্তিৰ কামনাৰে 40 বছৰৰ পাছত আয়োজন কৰা হৈছে এই ইষ্টেমা জনতা ভৱনত বিধায়ক অখিল গগৈয়ে সম্বোধন কৰিছে সাংবাদিকক বিজেপি চৰকাৰৰ বিত্তীয় নীতিক কঠোৰ সমালোচনা কৰিছে গগৈয়ে বিধায়ক গগৈয়ে কৰা অভিযোগ অনুসৰি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মাত্ৰ 2 বছৰত 43,050 কোটি টকাৰ ঋণ লৈ ৰাজ্যখনৰ অৰ্থনীতি অধিক দুৰ্বল কৰা বুলি অভিযোগ তুলিছে 7 বছৰে নির্মাণ সম্পূর্ণ নহল জামুগুড়ি হাতের বিশ্বনাথ চারিআলিলৈ 26 কিলোমিটার দৈর্ঘ্যের 4 লেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ 2017 চনের টি কে ইঞ্জিনিয়ারিংয়ের নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটোৱে 400 অধিক কোটি টাকা ব্যয়ের পথটোর নির্মাণ চলাই আছে যদিও সম্পূর্ণ করবা নাই মঙ্গলবারে ডিটু রেলওয়ে স্টেশনের অযোধ্যালে উত্তর পূবর প্রথমক্ষণ ট্রেন রওনা হয়েছে অযোধ্যাত 22 জানুয়ারীত ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি প্রাণ প্রতিষ্ঠার পাছতে ভারত সরকারে আস্থা নামের এক আসনের জড়িয়ে রাম মন্দির দর্শনের বিশেষ ব্যবস্থা রেলের জড়িয়ে করেছে বিশেষ ৰেলখন ফ্লেগ অফ কৰে বিজেপিৰ ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহক সদস্য শান্তনু পূজাৰীয়ে অনুষ্ঠানটোত বিজেপিৰ তিনিচুকীয়া জিলাৰ সভাপতি কুহকান্ত বৰা টাউন মণ্ডলৰ সভাপতি ধীৰাজ সোণোৱাল ভৱেশ দত্ত সঞ্জিত গগৈ তিনিচুকীয়াৰ ৰেলৱে মান্তলিক বিষয়া ডি আৰ এম উত্তম প্ৰকাশ আদি উপস্থিত থাকে চৰাইদেউ জিলাৰ চলাপথৰ শ্যামগাঁৱত তিনিদিনীয়া কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হৈছে পই য়লং উৎসৱৰ আজি অন্তিম দিনৰ কাৰ্যসূচীত অসম চৰকাৰৰ ক্ৰীড়া আৰু সাংস্কৃতিক পৰিক্ৰমা বিভাগৰ মন্ত্ৰী বিমল বৰা ৰাজহ আৰু দুৰ্যোগ প্ৰশমন বিভাগৰ মন্ত্ৰী যোগেন মোহনে অংশগ্ৰহণ কৰে 2023ৰ 23 আগষ্টত 98 বছৰ বয়সত নিৰ্বাণকামী হোৱা বৌদ্ধ ভিক্ষু ডক্টৰ শাসন বংশ মহাথেৰা ভান্তেৰ পৰলোকপ্ৰাপ্তিৰ প্ৰায় 6 মাহৰ পিছত অনুষ্ঠিত হৈছে এই উৎসৱৰ বুধবাৰে ধেমাজিলৈ যাব মুখ্যমন্ত্ৰী উত্তৰ অসমৰ শিক্ষিত নিবনুৱা যুৱকৰ বাবে কঢ়িয়াব কেইবাটাও সুখবৰ গোগামুখত মুকলি কৰিব নিৰ্মাণ দক্ষতা প্ৰশিক্ষণ কেন্দ্ৰ কেন্দ্ৰটোৰ জৰিয়তে প্ৰতিমাহে 400 যুৱকে 5টা বিভাগত প্ৰশিক্ষণ গ্ৰহণ কৰি সংস্থাপনৰ বাট মুকলি কৰিবলৈ সক্ষম হ'ব
শিলাপথাৰৰ কাৰেং চাপৰিত কালিৰে পৰা আৰম্ভ হোৱা নৱম বাৰ্ষিক মিচিং যুৱ মহোৎসৱৰ তৃতীয় দিনাও ব্যাপক জনসমাগম দেখা গৈছে মুদুলি মুদুলি হৈ পৰিছে সামগ্ৰিক পৰিৱেশ কাজিৰঙাৰ ৰাষ্ট্ৰীয় উদ্যানত এটা বাঘৰ হৰিণা চিকাৰৰ দৃশ্য এটা ঢেকীয়াপতীয়া বাঘে হৰিণাক খেদি যোৱাৰ দৃশ্য বন্দী হৈছে কেমেৰাত এই দৃশ্য বন্দী কৰাৰ সৌভাগ্য হৈছে টুৰিষ্ট গাইড মনোজ বেলুৱাৰৰ এই দৃশ্য আছিল কাজিৰঙা বনাঞ্চলৰ অন্তৰ্গত কাঠপৰা টাৱাৰৰ সমীপত শীঘ্ৰে ৰাজ্যত প্ৰযোজ্য হ'ব নকল বিৰোধী আইন শিক্ষামন্ত্ৰী ৰণোজ বেগুৱাই ঘোষণা কৰিছে এই কথা সম্প্ৰতি চলি থকা বাজেট অধিৱেশনতে গৃহীত হ'ব এই বিধেয়ক ইতিমধ্যে সদনত উত্থাপিত হৈছে নকল বিৰোধী বিধেয়কখন আঠখিঙিমাৰীত মুখ্যমন্ত্ৰীৰ দুৰ্নীতি নিবাৰক শাখাৰ অভিযানত গ্ৰেপ্তাৰ হৈছে দক্ষিণ শালমৰা মানকাছৰ জিলাৰ পৰিষদৰ উপ কাৰ্যবাহী বিষয়া ইমতিয়াজ মণ্ডল জলজীৱন মিছন আঁচনিৰ বুজাবুজিৰ স্মাৰক পত্ৰত চহী দিয়াৰ নামত ঠিকাদাৰৰ পৰা 8,000 টকা ঘোচ লোৱাৰ সময়তে আদালতে গ্ৰেপ্তাৰ মুম্বাইৰ কেইবামহলীয়া হোটেল এখনত জুই হোটেলখনৰ 27 নম্বৰ মহলাত জুইৰ সূত্ৰপাত বহু আঁতৰৰ পৰা দেখা গৈছে জুইৰ শিখা নৱী মুম্বাইৰ শ্ৰী ভৱনে MIDCত এইটো ঘটনা সংঘটিত হৈছে মহাৰাষ্ট্ৰ ইণ্ডাষ্ট্ৰিয়েল ডেভেলপমেণ্ট কৰ্পৰেচন জনত থকা হোটেলখনত এইটো ঘটনা ছমাহৰ ভিতৰত ৰাজ্যত অনুষ্ঠিত হ'ব লাগিব পঞ্চায়তৰ নিৰ্বাচন অন্যথা পঞ্চদশ বিত্তীয় আয়োগৰ অনুদানৰ পৰা বঞ্চিত হ'ব অসম নিৰ্বাচন অনুষ্ঠিত নোহোৱা পৰ্যন্ত পঞ্চায়তৰ দায়িত্ব অৰ্পণ কৰা হ'ব অভিভাৱক মন্ত্ৰীক পঞ্চায়ত নিৰ্বাচনৰ পূৰ্বে ৰাজ্যত পুনৰ গঠন হ'ব প্ৰতিখন পঞ্চায়ত প্ৰতিখন জিলাৰ জিলা আয়ুক্তক অধ্যক্ষ হিচাপে লৈ কৰিব কমিটি গঠন এই কমিটিৰ সদস্য হিচাপে দায়িত্বত থাকিব ZPCৰ CEO বিধানসভাত মন্তব্য মন্ত্ৰী ৰণজিৎ কুমাৰ দাসৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে সোমবাৰে সাক্ষাৎ কৰিছে দেশৰ কেইগৰাকীমান সংখ্যালঘু নেতাক সোমবাৰে সংসদ ভৱনত ইণ্ডিয়ান মাইনৰিটিজ ফাউণ্ডেশ্যনৰ কেইগৰাকীমান নেতাক সাক্ষাৎ কৰিছে প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে 24 জনীয়া সংখ্যালঘু নেতাৰ দলটোক সাক্ষাৎ কৰি প্ৰধানমন্ত্ৰীয়ে টুইটযোগে সৌহাৰ্দ্যপূৰ্ণ মন্তব্য কৰিছে লগতে তেওঁ কৈছে যে এইসকল নেতাৰ সহযোগত দেশৰ অগ্ৰগতি ক্ষিপ্ৰতৰ হ'ব হাইলাকান্দি সদৰ আৰক্ষী চকীত ঘোচ লৈ গ্ৰেপ্তাৰ হৈছে এগৰাকী কনিষ্টবল গ্ৰেপ্তাৰ হোৱা কনিষ্টবলগৰাকী হৈছে গৈদুৰ ৰহমান বৰভূঞা 6,000 টকা ঘোচ লৈ আদালতে গ্ৰেপ্তাৰ হৈছে দুৰ্নীতি নিবাৰক শাখাৰ হাতত অসম বিধানসভাৰ বাজেট অধিৱেশনৰ দ্বিতীয় দিনাও উত্তাল সদন বৰ্তমানৰ চৰকাৰৰ ঋণ সন্দৰ্ভত সদনত প্ৰশ্ন বিধায়ক অখিল গগৈৰ বিধায়ক অখিলৰ প্ৰশ্নৰ উত্তৰ বিত্তমন্ত্ৰী অজন্ত নেওগৰ আলফা স্বাধীনে পুনৰ প্ৰেৰণ কৰিছে মানস বৰগোহাঁইৰ আন এক ভিডিঅ' আলফা স্বাধীনে প্ৰেৰণ কৰা ভিডিঅ'ত মানস চলিহাৰ বিৰুদ্ধে বিস্ফোৰক অভিযোগ মানস বৰগোহাঁইৰ শেহতীয়া ভিডিঅ'ক লৈ তীব্ৰ চঞ্চল্য শৰীৰ চৰ্চাবিদ সিদ্ধাৰ্থ বৰগোহাঁইক মানস চলিহাই হত্যা কৰাৰ অভিযোগ মানক চলিহাই বৃহৎ পৰিমাণৰ ধন লৈ ঘূৰাই দিয়াৰ পৰিৱৰ্তে সিদ্ধাৰ্থ বৰগোহাঁইক পৰিকল্পিতভাৱে হত্যা কৰাৰ অভিযোগ পুনৰ মানক চলিহাৰ বিৰুদ্ধে বিস্ফোৰক অভিযোগ তুলিছে এনেদৰে মানস বৰগোহাঁই উত্তৰাখণ্ডত ইউনিফৰ্ম চিভিল কোড চমুকৈ UCC বিধেয়ক দাখিল উত্তৰাখণ্ড বিধানসভাত মুখ্যমন্ত্ৰী পুষ্কৰ সিং ধামীয়ে দাখিল কৰিছে ইউনিফৰ্ম চিভিল কোড বিধেয়ক বিধেয়ক গৃহীত হ'লে UCC আইন ৰূপায়ণ কৰা প্ৰথমখন ৰাজ্য হ'ব উত্তৰাখণ্ড UCC ৰূপায়ণৰ বাবে উত্তৰাখণ্ডৰ চৰকাৰৰ তৎপৰতাক কটাক্ষ কৰিছে কংগ্ৰেছ নেতা হৰীশ ৰাৱতে উত্তৰাখণ্ড চৰকাৰৰ পূৰ্বে কেন্দ্ৰীয় চৰকাৰেহে প্ৰথমে UCC আনিব লাগিছিল বুলি মন্তব্য কৰিছে ৰাৱতে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালৰ ব্যক্তিগত সচিবৰ ঘৰত ইডিৰ তালাচী কেজৰিৱালৰ ব্যক্তিগত সচিবৰ ঘৰৰ লগতে দিল্লীৰ 10টাকৈ স্থানত তালাচী চলাইছে ইডিয়ে দিল্লীৰ জলবোৰ্ড গোচৰৰ ধন জালিয়াতিৰ গোচৰত এনফৰ্চমেণ্ট ডিৰেক্টৰে চলাইছে তালাচী গোৱাত আয়োজিত ইণ্ডিয়া এনাৰ্জি উইক 2024ত প্ৰধানমন্ত্ৰী মোদী মুকলি কৰিছে 6ৰ পৰা 9 ফেব্ৰুৱাৰীলৈকে গোৱাত আয়োজিত ইণ্ডিয়া এনাৰ্জি উইক 2024 ONGCৰ প্ৰশিক্ষণ প্ৰতিষ্ঠানত আয়োজিত অনুষ্ঠানত অংশ লৈছে সমগ্ৰ বিশ্বৰে শক্তিমন্ত্ৰীসকলে আকৌ কুকুৰৰ বিস্কুট কংগ্ৰেছ নেতাক দি বিতৰ্কত সোমাল কংগ্ৰেছ নেতা ৰাহুল গান্ধী কুকুৰে নোখোৱা বিস্কুট দিলে কংগ্ৰেছ নেতাক টুইটাৰত ভাইৰেল হোৱা এই ভিডিঅ'ক লৈ এতিয়া তোলপাৰ লাগিছে ৰাজনীতি বিজেপিৰ আই টি চেলে শ্বেয়াৰ কৰিছে এইটো ভিডিঅ' দেৰগাঁৱৰ হাবিয়াল গাঁৱত নৃশংস হত্যাকাণ্ড মাতৃৰ হাতত প্ৰাণ গ'ল পুত্ৰৰ কোঠালেৰে প্ৰহাৰ কৰি হত্যা কৰিলে জয়ন্ত ৰাজখোৱাক সমগ্ৰ ঘটনাক কেন্দ্ৰ কৰি বিৰাজ কৰিছে চেপা উত্তেজনাই প্ৰবঞ্চক মানক চলিহাৰ বিৰুদ্ধে গোচৰ দাখিল প্ৰয়াত শৰীৰ চৰ্চাবিদ সিদ্ধাৰ্থ বৰগোহাঁইৰ পৰিয়ালৰ সিদ্ধাৰ্থ বৰগোহাঁইৰ পিতৃ মুহি বৰগোহাঁয়ে ধেমাজি আৰক্ষী থানাত দাখিল কৰিছে এজাহাৰ মানক চলিহাক কঠোৰ শাস্তি প্ৰদানৰ দাবী অৰুণাচলত শ্বুটিং হ'ব মনোজ বাজপেয়ীৰ দ্য ফেমিলি মেনৰ দ্য ফেমিলি মেন ৱেব ছিৰিজত দেখা যাব অৰুণাচলৰ লগতে উত্তৰ পূবৰ প্ৰাকৃতিক সৌন্দৰ্য উত্তৰ পূবত শ্বুটিং কৰিবলৈ আগ্ৰহী মনোজ বাজপেয়ী শেহতীয়াকৈ মনোজ বাজপেয়ীক জয়পুৰত সাক্ষাৎ কৰিছিল অৰুণাচলৰ উপ মুখ্যমন্ত্ৰী চাওনা মেনে এই সাক্ষাতৰ কালচোৱাত মনোজ বাজপেয়ীয়ে অৰুণাচল তথা উত্তৰ পূবত শ্বুটিঙৰ আশা ব্যক্ত কৰিছিল মনোজ বাজপেয়ীৰ দ্য ফেমিলি মেনৰ শ্বুটিঙে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ পৰ্যটন ক্ষেত্ৰলৈ কঢ়িয়াব আশাৰ বতৰা পুৰণি গুদামত গৰু চোৰৰ সন্ত্ৰাস পুৰণি গুদামৰ হাতীগাঁও বৰাচুক বনকথা চুকৰ বহু লোকৰ ঘৰৰ পৰা গৰু চোৰৰ ঘটনা আৰক্ষীয়ে নিশা পেট্ৰলিং নকৰাৰ অভিযোগ স্থানীয় ৰাইজৰ আৰক্ষীৰ ভূমিকাত ক্ষুণ্ণ পুৰণি গুদামৰ ৰাইজ চৰকাৰী নিযুক্তি পৰীক্ষাত হোৱা দুৰ্নীতিক লৈ কঠোৰ হৈছে চৰকাৰ প্ৰশ্ন কাকত ফাটিলৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন খেলি মেলি দূৰ কৰাৰ বাবে কেন্দ্ৰীয় চৰকাৰে আনিছে এখন বিশেষ বিধেয়ক কেন্দ্ৰীয় মন্ত্ৰী জিতেন্দ্ৰ সিঙে আজি লোকসভাত উত্থাপন কৰিব চৰকাৰী পৰীক্ষা অসৎ উপায় প্ৰতিৰোধ বিধেয়ক 2024 প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাত অসৎ উপায় অৱলম্বন আৰু অনিয়মৰ সৈতে কঠোৰভাৱে মোকাবিলা কৰিবলৈ কেন্দ্ৰীয় চৰকাৰে আনিছে এই বিশেষ বিধেয়কখন এই বিধেয়ক অনুসৰি চৰকাৰী নিযুক্তি পৰীক্ষাত খেলি মেলি কৰিলে বিহা হ'ব 3ৰ পৰা 10 বছৰৰ জেল আৰু 1 কোটি টকা পৰ্যন্ত জৰিমনা
প্রশ্ন কাকত ফাদিলৰ ডিএছপি এছপি পৰ্যায়ৰ বিষয়ে তদন্ত কৰিব যিকোনো কেন্দ্ৰীয় তদন্তকাৰী সংস্থা কেন্দ্ৰ চৰকাৰে দিব পাৰিব তদন্তৰ দায়িত্ব কেন্দ্ৰ আৰু ৰাজ্য চৰকাৰৰ অধীনত হোৱা বিভিন্ন নিযুক্তি পৰীক্ষাত বা কেলেংকাৰী তথা বিসংগত ৰোধৰ বাবে কেন্দ্ৰ চৰকাৰে আনিছে এই বিশেষ বিধেয়কখন কলিয়াবৰত বিকশিত অসমৰ প্ৰকৃত স্বৰূপ পাহাৰৰ জুৰি পানী খায়ে জীৱন অতিবাহিত কৰিব লগা হৈছে প্ৰায়ে পানী যোগান আঁচনিয়ে ঢুকি পোৱা নাই কলিয়াবৰৰ আমদাংগা আৰু পাহাৰগুৰি গাঁৱৰ ৰাইজক চৰকাৰৰ বিৰুদ্ধে খুব ৰাইজৰ অসমৰ আটাইতকৈ স্বচ্ছ আৰু পৰিষ্কাৰ গাঁও ৰাংচাপাৰাত পৰ্যটকৰ ভিৰ এই স্বচ্ছ নিকা গাঁওখনত প্ৰসিদ্ধ প্লাষ্টিকৰ সামগ্ৰী বৰ্জিত এই ঘটনাক লৈ পৰ্যটকসকলো গাঁওখনলৈ অহাৰ সময়ত আনিব নোৱাৰে প্লাষ্টিকৰ সামগ্ৰী গাঁওখনৰ প্ৰতিগৰাকী ব্যক্তিয়ে স্বচ্ছতাক লৈ সতৰ্ক অব্যাহত থাকিব দ্ৰুত সংবাদ লৈছো এটা বিৰতি ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল গৰম বতাহ বোৱালে দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে খানাপাৰাত পূৰ্বৰ সকলো অভিলেখ ভংগ কৰি সৃষ্টি হ'ল বিশাল জনসমুদ্ৰ য'ত চৌদিশে মাথোন মানুহ আৰু মানুহ জনতাৰ এনে জনসমুদ্ৰ দেখি বিধায়ক প্ৰশান্ত ফুকনৰ দাবী 12 নহয় 13খনলৈ বৃদ্ধি হ'ব বিজেপিৰ আসন আমাৰ 11.5ৰ যিটো অংক এইটো 11.5 আৰু তাৰ পৰা আজি হয়তো আৰু আগবাঢ়িব 12+ হোৱাৰ চান্স আছে নেকি হোৱা সম্ভাৱনা বিজেপিৰ এনে সভাৰ পিছতে কংগ্ৰেছৰ মাল্টি অৰ্গেন ফেইল হ'ব সেয়ে কংগ্ৰেছে 24ৰ আশা এৰক 29লৈ চেষ্টা চলোৱাৰ পৰামৰ্শ বিধায়কগৰাকীৰ আৰু কংগ্ৰেছটো আজি চাওক আজি ডেটত এইখন মিটিঙৰ পাছত এখন দেশৰ পাছত আজি ডেটত কংগ্ৰেছ দলটোতো আপোনাৰ মাল্টি অৰ্গেন ফেইলাৰ কংগ্ৰেছ দলৰ যোৱাকালি যিবিলাক ষ্টেটমেণ্ট আহিছে সভাপতিৰ ফালৰ পৰা যোৱাকালি যিবিলাক ব্যৱস্থা কৰিছে আৰু কংগ্ৰেছ দল আৰু শেষ হৈ যাব অতি সোনকালে এইটো বিলীন হৈ যাব একেদৰে আজিৰ তাৰিখত কংগ্ৰেছ নিশ্চিন্ন বুলি দাবী মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ নগাঁৱৰ প্ৰাক্তন সাংসদ ৰাজেন গোহাঁইৰো দাবী পূৰ্বৰ 9খনৰ তুলনাত এইবাৰ বৃদ্ধি হ'ব আসন মোদীৰ প্ৰতি জনতাৰ আস্থা দেখি 12খনলৈ আসন বৃদ্ধি হ'ব বুলি মন্তব্য ৰাজেন গোহাঁইৰ পূৰ্বে কংগ্ৰেছৰ দখলত থকা বৰপেটা নগাঁও এইবাৰ দখল কৰিব বিজেপিয়ে নো ডাউট এই তেখেতৰ আগমনে আগন্তুক লোকসভা নিৰ্বাচনত যথেষ্ট সুদূৰপ্ৰসাৰী প্ৰভাৱ পেলাব তাত কোনো সন্দেহ নাই কেমেৰা পাৰ্চন অঞ্জন আৰু সঞ্জয় সহযোগত বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট আমাৰ লক্ষ্য পৰিছে সাংস্কৃতিক মহাসংগ্ৰামত ব্যাপক খেলিমেলি হোটেল নাপায় পথতে বুন্দাবৰ যুৱতী প্ৰতিযোগী আয়োজকৰ কাণ্ডত প্ৰচণ্ড ক্ষোভ প্ৰতিযোগী 34জনী ছোৱালী আছে আৰু এটা ৰুম আছে শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰত চলি থকা অসম সাংস্কৃতিক মহাসংগ্ৰামত এইবাৰ ব্যাপক খেলিমেলিৰ অভিযোগ উত্থাপন কৰিছে একাংশ প্ৰতিযোগী ৰাজ্যৰ প্ৰায় আটাইকেইখন জিলাৰ প্ৰতিযোগীয়ে অংশগ্ৰহণ কৰা এই প্ৰতিযোগিতাত অংশ ল'বলৈ আহি পয়মাল হ'ল একাংশ যুৱতী নিশা 12 বজালৈকে যুৱতীসকলৰ বাবে থকাৰ ব্যৱস্থা নাই যাৰ বাবে প্ৰায় 45গৰাকী যুৱতী প্ৰতিযোগী বুন্দাপৰ দিব লগা হ'ল পথৰ ওপৰতে ৰুম নাই ৰুম বুক কৰি থৈছোঁ বুলি কৈছে ৰুম বুক কৰি থোৱা নাই আমি ৰুম এটাত ভৰালে দেই ৰুম এটা দিছিলে বাট ৰুমটোত সোমাব নোৱাৰি ইমান বেয়া গোন্ধ না তাত উশাহ ল'ব পাৰি না বাথৰুমত যাব পাৰি ৩৪জনী ছোৱালী আছে আৰু এটা ৰুম আছে নিশা এই অভাৱনীয় পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ল একাংশ তিনিচুকীয়াৰ প্ৰতিযোগী হোটেল নাপায় নিশা 12 বজালৈকে হোটেল টকিঅ' টাৱাৰৰ সন্মুখত তালি টোপোলা লৈ বহি থাকিল
কোকরাঝারবাসী রাইজে কেতিয়া লাভ করব মরণোত্তর পরীক্ষার সা সুবিধা? প্রশাসনের অনুমতি পালেহে ব্যবহৃত হওয়ার আশা কোকরাঝার মেডিকেল কলেজ আর হাসপাতালের মরণোত্তর পরীক্ষা গৃহ। মেঘালয়ের আটখারী বিশ্ববিদ্যালয়ের ইউএস টিমত পাঁচ দিনিয়াকে অনুষ্ঠিত হয়েছে 47 সংখ্যক স্বরাজ ভারতত বিজ্ঞান শিক্ষা আর গবেষণার উপর আলোচনা চক্র। প্রধানমন্ত্রী উল্লেখ করা তথ্যত বিসঙ্গতির অভিযোগ প্রদেশ কংগ্রেসের। অসমের কারণে মোদিয়ে কোনো নতুন প্রকল্প ঘোষণা করা নাই বলে সংবাদমেল পাতি কটাক্ষ করেছে ভারত নরকে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রার ফ্লপ শো আখ্যা বিধানসভার উপাধ্যক্ষ নোমল মমিনর। রাহুল গান্ধীর কোনো ভিজন নাই বলে কটাক্ষ। এনে নেতাক নেতৃত্ব দিলে কংগ্রেস এখনো আসন নাপায় বলে মন্তব্য করেছে নোমল মমিনে। ঝাড়খণ্ড বিধানসভাত আস্থাভোটত জয়ী হয়েছে মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। 47টা ভোট লাভ করেছে মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনে। আনহাতে বিরোধীর পক্ষত ভোট দিছে 29গৰাকী বিধায়কে। পূর্বর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনক ইডিএ গ্রেপ্তার করার পিছত ঝাড়খণ্ডত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লৈছিল চম্পাই সোরেনে। চম্পাই সোরেনে দাবি করেছিল 47গৰাকী বিধায়কের সমর্থন। আস্থাভোটর পূর্বে আজি ঝাড়খণ্ডত উপস্থিত হয়েছে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা। ন্যায়যাত্রার রাঁচিত এখন সভাত ভাষণ প্রদান করেছে রাহুল গান্ধীয়ে। ক্রমাৎ বিধ্বংসী রূপ ধারণ করেছে দক্ষিণ আমেরিকার সিলিট সংঘটিত হওয়া বনজুয়ে। বনজুয়ে ক্রমাৎ নন অঞ্চললৈ বিয়পি পড়েছে। বনজুয়ে আবাসিক অঞ্চললৈ বিয়পি পড়ার ফলত বর্তমানলৈ 122গৰাকী লোকের মৃত্যু হওয়ার খবর। জনবসতিপূর্ণ এলাকালৈ বনজুয়ে সম্প্রসারিত হওয়ার লগে লগে নিরাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে হাজার হাজার লোক। বনজুয়ে ক্রমাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করাত মধ্য চিলির ভালপাইরস অঞ্চলের 10 লাখ লোকক শঙ্কা নামি আহিছে তেওঁলোকলৈ। অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ির লগতে হেলিকপ্টারের জড়িয়তে জোর নির্বাপনের চেষ্টা করা হয়েছে যদিও কোনো সফলতা এতিয়ালৈকে লাভ করবলৈ সক্ষম হওয়া নাই। মানব সদৃশ রবট লৈ মহাকাশ যাত্রার বাবে সাজু হয়েছে গগনযান। মানব সদৃশ রবট বমিত্রায় এই বছরের জুলাই সেপ্টেম্বরের ভিতর যাত্রা করব মহাকাশলৈ। ইসরোর এই গগনযান অভিযান হব এক পরীক্ষামূলক অভিযান। মানব সদৃশ রবট বমিত্রা নামের অর্থ হয়েছে বোম অর্থাৎ মহাকাশ আর মিত্র অর্থাৎ বন্ধু। হিন্দি আর ইংরাজি কব পারে বমিত্রায়। গহপুরের ঘাঁহিগাঁওত আরক্ষীর জালত পড়েছে আটজনীয় এটিএম চোরের দল। এখন বলেরো বাহনসহ হেলেম আরক্ষীর জালত পড়েছে আটটা চোর ধৃত জাহিদুল, আতুরার, বসেদ, তাইজুদ্দিন, শাহনুর, উসমান আর নাজিমুদ্দিন। গহপুরের ঘাঁহিগাঁওত এস বি আই এটা এটিএমত চুরি করবল আসিছিল গভাইত চোরের দলটো। এটিএমটোর তলা ভাঙি সোমাইছিল চোরের দলটো, কিন্তু এটিএমর চার্টার ভাঙিব নোৱাৰি বিফল হয়ে পলায়ন করেছিল চোরের দল। গীত পরিবেশন করে ভালপাওয়া গোসাইগাঁওয়ের শ্রীরামপুরের এগারী বিশেষভাবে সক্ষম যুবতী অর্চনা সোরেনের কণ্ঠত ভূপেন্দ্র সংগীত, রবীন্দ্র সংগীত, আধুনিক গীত শুনে প্রশংসা করেছে সকলে। কিন্তু পরিতাপর বিষয়, বিশেষভাবে সক্ষম যুবতীগীক ঢুকি পাওয়া নাই কোনো সরকারি আসনিয়ে। 60 বছরের চাকরি জীবনত এদিনের বাবেও ছুটি নোলা গহপুরের এগারী কর্মচারী হয়েছে যজ্ঞ মুদৈ। পূব ছয়দার আঞ্চলিক পঞ্চায়েতের কর সংগ্রাহক যজ্ঞ মুদৈ দিয়া হয়েছে বিশেষ সম্বর্ধনা। লস এঞ্জেলেসত 66 সংখ্যক গ্রেমি বঁটা। লস এঞ্জেলেসর রেড কার্পেটত সেলিব্রিটির চমক। 4 ফেব্রুয়ারীত বঁটা প্রদান অনুষ্ঠানত অংশগ্রহণ করা এই লিস্টর সংগীতজ্ঞসকলের ভিতর অন্যতম মাইলি সাইরাস। পার্টি ইন দ্য ইউএসএ বাবে মাইলি সাইরাসে লাভ করেছে কেরিয়ারের প্রথমটো গ্রেমি বঁটা। ফ্লাওয়ার্সর বাবে শ্রেষ্ঠ পপ একক পরিবেশন করেছে 8 স্টুডিও অ্যালবামের নেপথ্য কণ্ঠশিল্পী। এন্ডলেস সামার ভেকেশনের বাবে গ্রেমি সম্মান। গ্রেমিত জুলুকি উঠেছে ভারতের শঙ্কর মহাদেবন, জাকির হোসেন, সেলভাগনেশ, বিনায়ক্রম, গণেশ রাজগোপালন। মিউজিক অ্যালবাম শক্তির বাবে শ্রেষ্ঠ গ্লোবেল মিউজিক অ্যালবামের বঁটা লাভ করেছে তেওঁলোকে। শেহতীয়াকৈ গেরুয়া বসন পিন্ধা প্রাক্তন আছু উপদেষ্টা প্রকাশ দাস, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাত পঞ্চমুখ। আমিনগড় বার্ষিক মনসাপূজাত উপস্থিত হয়ে আগন্তুক রাজনৈতিক জীবনের বাবে দেবীর আশীষ বিচারিলে। বেবেজিয়াত প্রাকৃতিক পরিবেশের মাজত ব্যতিক্রম ধর্মী নাট সমারোহ, সাংস্কৃতিক অনুষ্ঠান রোড ঘয় অনুষ্ঠানত অনুষ্ঠিত করেছে ব্যতিক্রম ধর্মী নাট। প্রকৃতি রক্ষার বার্তা দিয়ে এই নাট পরিবেশন করেছে। বিভিন্ন স্থানের পর অহা নাটকের দলসমূহে এই সমারোহত অংশগ্রহণ করেছে। নিভাজ প্রাকৃতিক পরিবেশের মাজত বেবেজিয়ার প্রথারক নাট পরিবেশন করে আনন্দিত হয়েছে কলা কৌশলে। মঙ্গলদৈর উতলাত কুটির শিল্পরে স্বাবলম্বী অম্লান জ্যোতি দাস। অম্লানে বাহার শরাই, কাপ, ফ্লাস্ক, বতা, চকী, টেবুল, কাপ, কলম, চামুচ ইত্যাদি সামগ্রী নির্মাণ করে বজার দখল করবলে সক্ষম হয়েছে। গুরুকুল শিক্ষা প্রি স্কুলের বার্ষিক অনুষ্ঠান গিরিজানন্দ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহত আয়োজিত হয়েছে গুরুকুল শিক্ষা প্রি স্কুলের বার্ষিক অনুষ্ঠান। দক্ষিণ কামরূপর চাম্পুপাড়াত ভূমিকেন্দ্রিক সংঘাত, দুটা ফয়েডর মাজত ভয়ঙ্কর মারপিট। মারপিটত আহত দুইটা পক্ষের পুরুষ মহিলা সহ 14গৰাকী লোক আহত। আটাইকে গড়িমারী সামূহিক স্বাস্থ্য কেন্দ্রত ভর্তি করা হয়েছে। গোসাইগাঁওয়ের শ্রীরামপুরত আরক্ষীর অভিযানত জব্দ হয়েছে বহিরাজ্যের পর অহা চোরাং গরু ভর্তি ট্রাক। ট্রাকখনের পর জব্দ হয়েছে 22টা গরু। অসমবঙ্গ সীমান্তর কুলকুক নদী পার করে গরুকেটা ট্রাকত তুলি সরবরাহ করে আছে দুষ্ট চক্র। গহপুরের টিঙালিবড়ি পথ দুর্ঘটনা, বাহর দলং ভাঙি তলত পড়ল এখন নম্বর প্লেটবিহীন স্পেসো গাড়ি। দুর্ঘটনার পিছতে ঘটনাস্থলীর পলায়ন করেছে চালকে। শিবসাগরের ঐতিহ্যমণ্ডিত বোর্ডিং খেলপথারত পেট ফেস্টিভেল। শিবসাগরের জেলা পশুপালন বিভাগের সহযোগত তথা গগৈ স্কোয়াড কেনেল এন্ড ডগ ট্রেনিং সেন্টারের উদ্যোগত অনুষ্ঠিত হয়েছে এই পেট ফেস্টিভেল। কার বিরুদ্ধে পুনের সরব হয়েছে অখিল গগৈ। কা প্রযোজ্য হলে যিকোনো পরিস্থিতি গ্রহণ করবল সাজু বলে মন্তব্য করেছে অখিল গগৈ। বিজেপি জোর জুলুমকে বিদেশীর বোঝা জাপি দিব খুঁজেছে বলে মন্তব্য করেছে অখিল গগৈ। শিলচরের ভূমিকেন্দ্রিক সংঘাতের ভয়ঙ্কর রূপ, বাগপুর প্রথম খণ্ডত এটা পরিয়ালের উপর প্রাণঘাতী আক্রমণ। দিলারা বেগমের পরিয়ালের উপর চলিল গুন্দা বাহিনীর ভয়ঙ্কর আক্রমণ। গুন্দা বাহিনীক ভাড়াত লৈ দিলারা বেগমের পরিয়ালের উপর আক্রমণ চলার অভিযোগ। দিলারা বেগমের শাহুয়েকক শারীরিক নির্যাতন চলার অভিযোগ। আদালতত ভূমি বিবাদের গোচর চলি থাকার সময়তে অস্ত্র শস্ত্র লৈ এধরণে আক্রমণ চলিল।
উত্তরাখণ্ডত আইনরূপে প্রণয়নের দেশে ইউনিফর্ম সিভিল কোড ইউসিএসএ প্রতিবেদনক অনুমোদন জানায় বিশেষ অধিবেশনের ব্যবস্থা উত্তরাখণ্ডের ধামী সরকারক ইউসিএসএর বিরুদ্ধে উত্তরাখণ্ডত প্রতিবাদ 5 ফেব্রুয়ারীর পর আরম্ভ হওয়া বিশেষ অধিবেশন চলিব উত্তরাখণ্ড সরকারের 8 ফেব্রুয়ারীলে অনুষ্ঠিত হব বিধানসভার বিশেষ অধিবেশন ইউসিএসএ প্রতিবেদন বিধানসভাত গৃহীত হলে শীঘ্রে আইন হব উত্তরাখণ্ড সরকারে শুক্রবার দাখিল করেছিল 749 পৃষ্ঠার ইউসিএসএ প্রতিবেদন অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বত 5 জনীয় কমিটিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীক দাখিল করেছিল প্রতিবেদন রূপহী হাতত সাংবাদিকক আক্রমণ ড্রাগস মাফিয়ায় ভাঙিছে সাংবাদিকর মোবাইল ফোন আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযানের সময়তে উত্তেজনা বরতলত নাজিমুদ্দিনের ঘরক চলিছিল আরক্ষীর অভিযান আরক্ষী জব্দ করেছিল বৃহৎ পরিমাণের ড্রাগস ঘটনা সন্দর্ভত পুরুষ মহিলা সহ 4 জনক আটক ডিব্রুগড়ত বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান মালিকর সংগীতানুষ্ঠান হাজার হাজার গুণমুগ্ধ অনুরাগীর মাজত মানকোটা খেলপথারত ইটোর পিছত সিটো জনপ্রিয় গীত পরিবেশন করলে শিল্পীগিয়ে চাহ জনগোষ্ঠীর প্রবীণ শিল্পীর দুর্ভগীয় পরিয়ালক সাহায্যের অর্থে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠান হিমাচল প্রদেশত প্রচণ্ড তুষারপাত তুষারপাতের ফলত স্তব্ধ হয়ে পড়েছে হিমাচল প্রদেশের সাধারণ জনজীবন পাহাড়ীয় রাজ্যখন প্রায় 475টা পথ বন্ধ হয়ে পড়ার ফলত ব্যাহত হয়ে আছে যাতায়াত সিমলাতে বন্ধ হয়েছে 133টা পথ সাম্বাত 56টা মন্দিত 51টা কিন্নৌরত 6টা আর কাংগ্রাত বন্ধ হয়ে আছে এটা পথ যাতায়াত স্তব্ধ হওয়ার ব্যাহত হয়েছে বিদ্যুৎ সেবা সমান্তরালক তুষারপাতের ফলত বন্ধ হয়েছে 333টা বিদ্যুৎ যোগান প্রকল্প আর 57টা পানি যোগান প্রকল্প প্রচণ্ড তুষারপাতের মাজতে যাতায়াত সুচল করার যুদ্ধ গতিত কাম করেছে প্রশাসনে রাজপথের পর বরফ আঁতরার চলছে প্রশাসনের যুদ্ধকালীন তৎপরতা অরুণাচল টাওয়াঙত প্রচণ্ড তুষারপাতত স্তব্ধ স্বাভাবিক জনজীবন তুষারপাতের ফলত বিপজ্জনক হয়েছে যাতায়াত টাওয়াঙর বালিপাড়ালে যাওয়া পথত তুষারপাত পশ্চিম কামেং জেলার বৈশাখীতো প্রচণ্ড তুষারপাত তুষারপাতের ফলত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে পথসাত টাওয়াঙর যশবন্তগড়ের বৈশাখী পথটো তুষারপাত ঘণ্টার পিছত ঘণ্টা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে পথটো টাওয়াঙর বৈশাখীলে যাওয়ার পথত পর্যটকলে প্রশাসনের এসওপি এদিনের মূরে মূরে যাতায়াত করব পারিব যানবাহন বৈশাখীর দিকেও একই নিয়ম প্রযোজ্য হব চেলা পাশে যাতায়াতত বাধা নিষেধ আরোপ করা হয়েছে অসামরিক আর সেনার বাহনের ক্ষেত্রতো একই নিয়ম থাকিব 12 ফেব্রুয়ারীলে এসওপি অনুসরি চলিব যাতায়াত এসওপি উলঙ্ঘা করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হব অবশ্যই জরুরীকালীন সেবা বাহনসমূহের ক্ষেত্র শিথিলতা জারি করা হয়েছে স্বগৃহত উপস্থিত হয়ে কান্দনত ভাগি পড়িল প্রাক্তন মন্ত্রী বিস্মিতা গগৈ শহুরেক জীবকান্ত গগৈর সমাধিত সেবা জানাই আশীর্বাদ গ্রহণ করে নতুন রাজনৈতিক পরিক্রমা আরম্ভ করলে ন বিজেপির বিস্মিতা গগৈয়ে এক আবেগিক ক্ষণের সাক্ষী হল চমতায় সমষ্টির শতাধিক লোক টেবল টেনিস ইউনাইটেড ফাউন্ডেশনে সফল টিটি খেলুৱৈক বর্ষশ্রেষ্ঠ বঁটা প্রদান করেছে গুৱাহাটীৰ লেণ্ডমার্ক হোটেলত অনুষ্ঠিত গাম্ভীর্যপূর্ণ বঁটা প্রদান অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমল মনি দিন বাগরার লগে ক্রমাৎ জহিক হয়ে গেছে ফিফা বিশ্বকাপের লগো 2017 চনত মহানগরীর সরুসজা স্টেডিয়ামের সম্মুখত প্রতিষ্ঠা করেছিল ফিফার লগো লেতেরা হওয়ার লগোর হাতখন ভাঙি যাওয়াক লৈ উদ্বিগ্ন হয়েছে ক্রীড়াপ্রেমী শীঘ্রে সরকার প্রশাসনক মেরামতি করবলৈ অনুরোধ শিলচরের বরখলাত ভূমি কেন্দ্রিক বিবাদক লৈ তয়া ময়া রণ লাগে উচ্চাদিত ভূমিক লৈ দুই ফয়দর মাজত প্রচণ্ড মারপিট হয় হাতে হাতে যাত্রী জুং লৈ আক্রমণ প্রত্যাক্রমণ করে দুই ফয়দর ভয়ঙ্কর মারপিটত আহত হয় প্রায় 20 গৰাকী লোক আহতসকলের মাজত কেবাগৰাকীও মহিলাও আছে অভিযোগ অনুসরি উচ্চাদিত লোকে দখল করেছিল প্রয়াত আব্দুল জব্বর বরভূঁয়া আর আব্দুল রাজ্জাক বরভূঁয়ার ভূমি আর 2023 চনের 27 সেপ্টেম্বরত কাছাড় প্রশাসনে বুড়িবাইলের প্রায় 15টা পরিয়ালক উচ্ছেদ করে প্রকৃত গৰাকীক সমজাই দিয়েছিল তারপরে প্রকৃত মালিকে সমজি লৈছিল নিজের ভূমি মধ্যপ্রদেশের হারদাত ফটকা কারখানাত বিস্ফোরণ বিস্ফোরণের পিছতে ভয়ঙ্কর জোর সূত্রপাত বিস্ফোরণত থিতাতে 6 জন লোকের মৃত্যু হয়েছে আহত হয়েছে 50 জনেরও অধিক লোক মধ্যপ্রদেশের ফটকা কারখানার বিস্ফোরণের ঘটনার বুঝ লৈছে মুখ্যমন্ত্রী মোহন যাদবে প্রয়োজনীয় সকল ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে তেখেতে ঘটনাস্থলে জেলা প্রশাসনের উচ্চপদস্থ বিষয়ার আরক্ষীর শীর্ষ পর্যায়ের বিষয়ায় পরিস্থিতির বুঝ লৈছে আর মধ্যপ্রদেশের ফটকা কারখানার বিস্ফোরণ ইমানেই প্রবল আছিল যে চারিওফালের অট্টালিকাবোরকো জোকাৰি গৈছিল সমীপের একাংশ ঘরো ক্ষতিগ্রস্ত হওয়ার বাতৰি পোৱা গৈছে হরদা বিস্ফোরণ সন্দর্ভত মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদবে আহ্বান জানাইছে জরুরীকালীন বৈঠকের আর এয়াই আছিল দ্রুত সংবাদ বিদায় লৈছো মই কৃপাঞ্জলে নমস্কাৰ।